আমরা অন্য ধর্মের উপাস্যকে গালি দেই না, অন্য ধর্মের কোন কিতাব নিয়ে আজে বাজে কথা বলি না। আমরা কোনদিন মাহফিলে তাওরা, সবুর, বাইবেল, গীতা, রামায়ণ, জীবনে কোনদিন অন্য ধর্মের উপা অন্য ধর্মের যে কিতাব আছে ধর্মীয় গ্রন্থ এগুলো নিয়ে আমরা আজে বাজে কোনো কথা বলি না। তাহলে তো আমাদেরকে এটা শেখার নাই। কিন্তু আমাদের দুঃখ লাগে যখন অন্যান্য ধর্মের ভাইয়েরা সহিষ্ণু না হয়ে তারা যখন অত্যন্ত সংকীর্ণতার পরিচয় দিয়ে তারা যখন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন তখন আমাদের হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আজ জানুয়ারি মাসের 24 তারিখ, গত 21শে জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে সে দেশের উগ্র ডানপন্থী দলের একজন রাজনৈতিক নেতা, যার নাম হলো রামসুস পালুদার, তিনি সেই দেশের সরকারের মদনে পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, 200 কোটি মুসলমানদের প্রেরণার জায়গা, সেই কোরআনুল কারিমে তিনি সেই কোরআনুল কারিমকে তিনি সরকারের মদদে পুলিশি প্রোটোকলের ভেতরে পুড়িয়ে দিয়ে তিনি গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজাকে তিনি ক্ষতবিক্ষত করে দিয়েছেন। আপনারা হয়তো অনেকে বিষয়টা জানেন না, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান, ইরাক, পাকিস্তান প্রত্যেকটি মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে। আমি আমাদের দেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি পত্রিকায় পড়লাম পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। আপনারা খুশি না স্যার? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই সে দেশের যে লোক সরকারের সুস্পষ্ট মদদে পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে 200 কোটি মুসলমানদের চেতনার জায়গা, সেই কোরআনুল কারিমকে যে ব্যক্তি প্রকাশ্যে পুড়িয়ে ফেলে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সেই ব্যক্তিকে অবশ্যই গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এর জন্য সুইডেনের সরকারকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা সবাই সকালবেলা হজরের নামাজের পরে কোরআন পড়ি, আমার হাফেজরা কোরআনকে মুখস্থ করে, যে কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, এই কোরআনের অবমাননা পৃথিবীর 200 কোটি মুসলমান কখনো মেনে নিতে পারে না। মুখস্থকারীর সংখ্যা যে কত তা গণনা করে এখন শেষ করা যায়। অন্যান্য যে কোনো গ্রন্থ, সেটা হতে পারে ধর্মীয় গ্রন্থ, হতে পারে অন্যান্য যে কোনো গ্রন্থ, বলেন তো দুনিয়াতে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে? গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে। পৃথিবীর কথা বাদ দেন, আপনারা বাংলাদেশের কথাও বাদ দেন, আপনাদের এই উখিয়া উপজেলার এটা হলো রাজা পালক ইউনিয়ন, বলেন তো আপনারা আপনাদের এই রাজা পালক ইউনিয়নের ভেতরে চতুর্দিকে হাফেজে কোরআন আছে না নাই? অন্য কোন বইয়ের এত হাফেজে কোরআন আছে? অন্য কোন বইয়ের এত হাফেজ বা মুখস্থকারী আছে? বিজ্ঞানের বই, সেটা বায়োলজি হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, পরীক্ষা দেওয়ার সময় ছেলে মেয়েরা তারা সাজেশন ফলো করে কিছু কিছু প্রশ্ন মুখস্থ করে তারা পরীক্ষা দিয়ে দেয়, অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একেবারে কোন একটা বই পূর্ণাঙ্গ মুখস্থ করে ফেলে, এরকম সংখ্যা যদি থাকে ওই 1-2 জন হবে। কিন্তু কোরআন 30 পারা কোরআন 6,236টা আয়াত মুখস্থ করেছে, এরকম হাফেজদের সংখ্যা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে। আল্লাহ বিশ্ব থেকে হারাবে না। Oh,
পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতিজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতিজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআনকে পুড়িয়ে দিলে পৃথিবী থেকে কোরআনকে বুঝে দেওয়া যাবে কারণ আমার হাফেজে কোরআন ভাইদের সিনার ভেতরে কোরআন তিনি সংরক্ষণ করেছেন আওয়াজ করে বলেন তিনি আমরা যতদিন বাঁচবো কোরআনের আমরা কোরআনকে ভালোবেসে কোরআনের পথে চলবো বলে চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই আপনাদের মনোযোগ আছে তো শেষ পর্যন্ত প্রতিটি কথা আল্লাহ বাস্তব জীবনে আমাদের নিয়তে ফুললি কনসেন্ট্রেট হয়ে শোনার তৌফিক আমাদেরকে দান করে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠালেন সবাই একটু বলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এই পৃথিবীতে আমরা আছি এখানে আমরা থাকবো না এখানে আমরা কিভাবে এসেছি আমরা আসার আগে কোথায় ছিলাম কোথায় ছিলাম কিভাবে আসলাম কেন আসলাম কোথায় যাব পরিণতি কি হবে এ ব্যাপারে আমাদের সবার চিন্তা করা দরকার আছে না আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম আমরা পৃথিবীতে আসার আগে অস্তিত্বহীন ছিলাম কিছুই ছিলাম না আমরা আপনাদের সবার এক একটা নাম আছে না আপনাদের এলাকায় পালং দেখলাম বেশি এখানে কয়টা পালং আছে আল্লাহ আলাম আমাকে গত মাসে মনে হয় একজন বলেছে চেয়ারম্যান সাহেব যে আপনাদের এলাকায় নাকি 360টা পালং আছে জানি না কনফিউশন আছে অনেক পালং আপনাদের মাশাআল্লাহ আমি এটা শুনে ওনাকে বললাম ভাই এলাকার নাম পালং পালং আছে যেহেতু মানুষের নাম শেষে পালং পালং থাকলে পালংয়ে পালংয়ে সুন্দর একটা সমন্বয় তো কম্বিনেশন হয়েছে যাই হোক আমরা পৃথিবীতে আসার পরে এটা তো আমাদের সবার নাম আছে আমি বলছিলাম সবার এক একটা নাম আছে কিন্তু আপনারা সবাই বলেন তো এই যে নামটা রাখা হয়েছে জন্মের আগে না জন্মের পরে জন্মে এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আল্লাহ কোরআনের কথাগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়েছে আল্লাহর অসংখ্য মখলুকাত আছে আমাদের নাম হলো ইনসান আমরা হলাম মানুষ ইনসানের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছে কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে তার মধ্যে কোরআনুল কারীমের 76 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইনসান ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন বান্দা হল মানুষের চিন্তা করো হল আদাল ইনসানি হিন মিন আদাল ইয়াকুন শাইআন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এখন তো প্রত্যেকে নাম আছে ঠিকানা আছে পানি গাড়ি অনেকের আছে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে স্মরণ করে দেখো একটা সময় তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমার কোনো নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না এই দুনিয়াতে আসার আগে তুমি একেবারে নিঃস্ব অস্তিত্বহীন অবস্থায় ছিলে উল্লেখ করার মতো তুমি কোনো কিছুই ছিল না I'm going to go to the hospital.
Thank you.
Give me a
Yeah.
I'm not afraid.
Get the idea!
I'm gonna go to the bathroom.
I'm not going to be able to do that.